ইসালে সব জায়েজ নাই কে বেদাত যখন মানুষ মরে যায় এন্তেকাল করে এন্তেকালের পরে সবচেয়ে বেশি উপকারে আসে কোন জিনিসটা জোরে বলেন হ্যাঁ সবচেয়ে বেশি উপকারে কোন জিনিসটা আছে দোয়া ঠিক নি ভাই না এটা এটাও ভুল কথা সবচেয়ে বেশি উপকারে আসে দোয়া এন্তেকাল যখন হয়ে গেল এন্তেকালের পরে আল্লাহর হাবিব হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন্তেকালের পরে কবরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী কাঁদতেছেন খাদিজার জন্য দোয়া করতেছেন খাদিজার প্রশ্নের জবাব যেন সহজ হয়ে যায় জিব্রাইল আমিন এসে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার রাদিয়াল্লাহর জন্য কাঁদতে হবে না আফসোস করা লাগবে না দোয়া করা লাগবে না সাহায্যের প্রয়োজন নাই আল্লাহ জানিয়ে দিছেন হযরত খাদিজা কবরের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে এমনি ভাবে রাসূল বলেছেন মানুষকে যখন দাফন কাফন করবে জানাজা পরে যখন কবরস্থ করবে কবরস্থ করার পরে এই সময়টা বড় কঠিন সময় তাহলে সাহাবের উপরে যেন মজবুত থাকতে পারে অটুট থাকতে পারে ইমানটা যেন ঠিক থাকে সওয়ালের জবাব যেন দিতে পারে এই জন্য তোমরা সূরা বাকারার প্রথম আয়াতগুলি পড়ো সূরা বাকারা জোরে বলেন সূরা বাকারা প্রথম আয়াত কোনগুলি আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إيه آيات لي تمرا بشي بشي كوري بولو সূরা বাকারার শেষ আয়াতগুলো আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখির এই আয়াতগুলি তোমরা বেশি তেলাওয়াত করো সূরা তাকাসুর পড়ো সূরা ইখলাস পড়ো সূরা ফাতিহা পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া তাদের জন্য ইসালে সওয়াব করো তাহলে সাহাবাতের উপরে যেন কালেমা শাহাদাতের উপরে যেন থাকতে পারে এই জন্য তোমরা দোয়া করো আল্লাহর হাবিব বলেছেন এন্তেকালের পরে দাফন কবরের পরে কবরের পারে দাঁড়ায় আলিমরা আত্মীয় স্বজনেরা যদি এই সালে সওয়াব করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ইখলাস পড়ে ফাতিহা পড়ে তার কালেমা শাহাদাত পড়তে থাকে আল্লাহ পাক তার কবরে প্রশ্নের জবাবগুলো সহজ করিয়ে দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ঈসালে সওয়াব আমাদের করার দরকার আছে কিনা ভাই আরো জোরে বলেন দরকার আছে কিনা আল্লাহর বলিদের এটা হলো একটা বড় কারামত মানুষ মরে গেলে আমরা দেখছি যে সাত দিনের দিন চার পাঁচটা গরু থেকে খাওয়ায় আমরা কত খাওয়াইনি চল্লিশ দিন পাঁচ চল্লিশ দিন হইলে বা কিছুদিন গেলে একটা মেহমানদারি কইরা সিন্নির আয়োজন করে কইরা বসে খাওয়ায় আত্মীয় স্বজন গরিব গোরাবা এদেরকে খাওয়ায় বা শেষ হয়ে যায় আর খবর থাকে না কিন্তু অনেক আলিমরা অনেক পীরমা শেখরা এন্তেকাল করলো প্রথম দু চার দিন দোয়া করে আর দোয়ার খবর নাই কিন্তু সাহাব কামলা রহমতুল্লাহ আলাই যেদিন এন্তেকাল ফরমাইলেন সেদিন থেকে শুরু করিয়া এই পর্যন্ত আমার মনে হয় চব্বিশটা ঘন্টার মধ্যে একটা মিনিটের জন্য ইসালে সব বন্ধ হইতেছে না কোন 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 না কোন জায়গায় এখানে না সেখানে সেখানে না ওখানে একখানে না আরেকখানে যে কোন জায়গায় আল্লাহর ওলির শানে ইসালে সওয়াব হইতেছে জোরে বলেন হইতেছে কিনা তাহলে এটা আল্লাহর ওলির আরেকটা কারামত কি বলেন আপনারা এটা ওলি আল্লাহ আরেকটা বড় কারামত যে যার জন্য মুহূর্তে মুহূর্তে ঈসালে সওয়াব হইতেছে যে কোন মুনাজাতের মধ্যে যার জন্য দোয়া হইতেছে আল্লাহু আকবার বলেন তাহলে ওলি আল্লাহর এটা আরেকটা কারামত বিশ্বাস হয়নি আপনাদের এটা যেন ওলির কারামত এটা বিশ্বাস হয় মারহাবা আমি যখন ছাত্র ছিলাম তখন তিনি ফরিদগঞ্জ ইসলামপুর মাদ্রাসা যাইতেন যেটা হযরত সাহাব রহমতুল্লাহের মাদ্রাসা সাবেক গভর্নমন্ত্রী মাওলানা এম এ মান্নান সাহেবের আব্বার নামে ওই মাদ্রাসাটা আমি ওই মাদ্রাসায় এটা আমাদের সরসিনার পীর সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা
স্যার সিনার বরুণ কিশোর হলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো ওই মাদ্রাসায় সাবকাপলা যাইতেন, তো সাবকাপলার খেদমতের জন্য আমাদের কয়েকজন ছাত্রকে দেওয়া হয়েছে। শশিনের বিশ্বাস আসতেন এবং হেলিকপ্টারে করে ঢাকার থেকে হেলিকপ্টারে করে সাবকাপলাকে মহানা মন্নাম সাহেব ইসলামপুর নিছেন। উনি বছরে দুই দিন ইসালে সব হয়, ওই সালে সব উনি চাইতেন। আল্লাহ আকবার। তো ওনার আমার ভাগ্য হয়েছে সাবকাপলার খেদমতের জন্য, যে ওনার খেদমতের জন্য রাখা হইতো, এক একজনের খেদমতের জন্য ছাত্র এক একজনকে বাদ করে দেওয়া হইত। তা ওনার খেদমতের জন্য আমাকে বাদ করা হয়েছিল। আজ থেকে প্রায় 80-81 হবে ঘটনাটা, তখন এই সাবকাপলা রহমতুল্লাহ আলাইহির খেদমতে আমি ছিলাম। আমাদের দেশে আমাদের চাঁদপুরে একটা জিনিস নিয়ে খুব ফেতনা বসলে, দুই দিন আগে কেউ রোজা রাখে ঈদ করে, এটা মনে আপনারা অনেকে জানেন। একদিন আগে দুই দিন আগে রোজা রাখে ঈদ করে, আমরা তো ওই সরকারি ডিগলার পায়া রোজা রাখি ঈদ করি। কিন্তু আমাদের ওখানে সাদরা একটা জায়গা আছে, আমাদের থানার মধ্যেই চাঁদপুরে কয়েক জায়গায় তারা দুই দিন আগে একদিন আগে ঈদ করে রোজা রাখে, আবার রোজা ভাঙ্গো আগে রোজা রাখেও আগে। তো এটা নিয়ে একটা ফেতনা হয়েছিল, তারাও কিন্তু এই ফুরফুরা রহমত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ খলিফা ছিলেন যিনি এই দুই দিন আগে ঈদ করে রোজা রাখে। এখন এই ফুরফুরার আল্লাহ রলি সেখানে আসছেন, হযরত মাওলানা মুফতি আজম আবু জাফর রহমতুল্লাহ আলাইহ উনি তখন জিন্দা, উনি আসছেন। সাইফুদ্দিন সিদ্দিকী এবং কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেবের আব্বা উনি মুফতি আজম ছিলেন, তখন উনি সেখানে আসছেন। তা আসার পর এখন ফেতনা লাগছে, ওই সাদরা দরবারের পীর যখন এই যে দলবল নিয়া তখন মাদ্রাসায় লাঠি নিয়ে দৌড়ান আরম্ভ করছে, যে এই লোক আমাদেরকে রাইখা দুই দিন আগে ঈদ করতেছে রোজা ভাঙতেছে, কাজে তারে আমাদের দলে থাকতে দিব না, তারে দৌড়া এই মাঠের থেকে দৌড়া, সে তো দাঁড়ের কাছে থাকতে না পারে। এটা নিয়ে এমন হিজিটেশন শুরু হইল, ঝগড়া শুরু হইলো, মারামারি শুরু হয়ে গেল। তখন সাবকাবলা ছিলেন, আল্লাহু আকবার। এই সাবকাবলা যে বললেন একটা কাজ করো, তোমরা কেউ ফেতনা করিও না, তোমরা কি করিও না, ফেতনা করিও না, তোমরা এক কাজ করো, যারা দুই দিন আগে ঈদ করো তারা একটা ফতোয়া লেখো, তাদের এই পক্ষে কি কি দলিল আছে, কোরআন হাদিস এজমা কিয়াসের দলিল দিয়া একটা ফতোয়া লেখো। আর যারা সরকারি ঘোষণা পাইয়া ঈদ করো রোজা রাখো, যে তোমরা তোমাদের মসলকে দলিল আদিল্লা দিয়া এজমা কেয়াস কোরআন হাদিস দিয়া তোমরা একটা ফতোয়া লেখো। এই দুইটা ফতোয়া, দুইটা ফতোয়া ফুরফুরা শরীফে পাঠিয়ে দাও। তো ফুরফুরার মুফতি আজম হযরত মাওলানা আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই উনি দেখে, উনি তো মুফতি আজম, যেটা কারেক্ট ওটার মধ্যে সই করে দিলেন, ওটা আমরা সবাই মানব, এই কথার মধ্যে এক আছেন কিনা। তখন দোনো দলের কাছে হ্যাঁ আমরা ঠিক আছে আমরা মানি। তখন কাগজ হয়েছে যে মুফতি আজম সাহেব দুই দলে ফতোয়া পাঠাবে, যে ফতোয়া রায় দেয় ওই ফতোয়া আমরা উভয় দলে মেনে নিব, এই কথার উপরে কাগজে স্বাক্ষর হয়েছে। এখন সুন্দরভাবে ফেতনা মিটে গেছে, জলসা হইতেছে, সবাই ওয়াজ করতেছে, সবাই ওয়াজ শুনতেছে। তখন দেখলাম যে সাবকাবলা রহমতুল্লাহ আলাই তিনি শুধু একজন বিশ্বাস ছিলেন না, তিনি বাস্তবে এত বড় একজন জ্ঞানী ছিলেন, তিনি একজন আদর্শ ন্যায় বিচারক ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাৎক্ষণিক একটা জলসাকে মিটাইতে হলে, একটা হেকমাকে মিটাইতে হলে যেই হেকমতের দরকার, এই হেকমতটা সম্পূর্ণভাবে ওনার মধ্যে পাওয়া যেত। কথা আছে না ভাই, ওনার মধ্যে পাওয়া যেত। এটা মহাব্বতে বলেন আল্লাহুম্মা, পানি আছে শুনেন, তকদির কত প্রকার জানেননি, তকদির কত প্রকার এটা জানেন ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই জানে। তকদির দুই প্রকার, তাকদির কয় প্রকার, দুই প্রকার। এক প্রকার তকদির হলো স্থায়ী তকদির, এটাকে বলে মোগ্রাম। আর এক প্রকার তকদির হলো অস্থায়ী তকদির, এটাকে বলে মোহাল্লাক, তাকদিরে মোহাল্লাক। তো তাকদিরে মোহাল্লাকটা এটা অস্থায়ী, আর তাকদিরে মোগ্রাম এটা স্থায়ী। এই স্থায়ী তকদির পরিবর্তন নাই, যা আছে আছেই, এটা ঘটবে। আর তাকদিরে মুআল্লাক যেটা, এটা তিনটা আমলের দ্বারা পরিবর্তন হয়। কয়টা আমল ভাই, কয়টা আমল? তিনটা আমল। এখন তিনটা আমলের মধ্যে এক নম্বরের আমলটা কি? তিনটা আমলের দ্বারা তকদির পরিবর্তন হয়,
ভাগ্যের পরিবর্তন হয়।